হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির এক একটা বৃষ্টি হচ্ছে সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, ইসরে বুলেট রান্না করবে, একটু গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। হ্যাঁ, আরেকবার শুনবেন নাকি কি বলছে একটু শোনাই। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো, কি একটা ফিলিং। হ্যাঁ, করবে অমলেট রান্না করবে, একটু গোশতের ভুনা। হ্যাঁ, অমলেটও খাওয়া লাগবে নাকি? আচ্ছা যাক, অমলেট খাইলাম। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, একটু গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো, কি একটা ফিলিং। এরকম হাজারো ফ্যান্টাসি দিয়ে আমরা ঘুমিয়ে থাকবো, কি একটা ফিলিং। এরকম হাজারো আমরা ঘুমিয়ে থাকবো। আরেকবার শুনি, দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো, কি একটা ফিলিং। এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের পূরণ করতে পারছে না। তো তোমরা হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। এই যে বৃষ্টির দিন এখন চলছে, রেইনি সিজন, এখন বেশি বেশি আল্লাহ দোয়া করো, কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা, এটা কিন্তু সাধারণ কোনো ফোঁটা না, এটা সত্য কথা, সত্য কথা। এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তো তোমরা যারা সিঙ্গেল আছো আরেকবার শুনি, গুনাহ করে আমাকে খাওয়াবে, বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো, কি একটা ফিলিং। এরকম হাজারো ফ্যান্টাসি, এই ফিলিংস এই পর্যন্ত থাক ভাই। এইখানে এই ভিডিও সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে ওনারা কি বলছে শুনুন, শুনে আসি। প্রিয় সাহেব কিন্তু খুব চমৎকার কথা বলছে, এটা এটা মানতে হইব। এতে হাজার বাট পারক, টিকটক আরক, মুখের ভিতরে লিপস্টিক লাগাই, হাতের ভিতরে মাইক ধরে পিছনে ফেক অডিয়েন্স সাজাই, হাজার ভিডিও করুক, সাহেব কিন্তু এটা চমৎকার কথা বলছে। কিন্তু সাহেব, ইংরেজরা যখন উপমহাদেশ শাসন করবে লাইছিল, আপনাদের বংশের ব্যাকগ্রাউন্ডে কি ফ্রি ভিসা ইংলিশ শিখেছি চলে গেছে কেন? সাহেব আপনি আরেকটা মেসেজ ড্রপ করেন, এই যে প্রতারক প্রেমিকা যারা আছে, যে দিনে দুপুরে গুলিস্তানের পকেট মাইদের মতো পোলা মাইদের পকেট কাটিয়ে লায়, তাদের জন্য আপনি একটা মেসেজ ড্রপ করেন সাহেব। আপনি আর এইভাবে করে ঘুমাই থাকিয়েন না সাহেব, এই যুব সমাজকে আপনি কোথায় নিয়ে যাইতেছেন, কোথায় নিয়ে যাইতেছেন সাহেব? একটা বার বলেন, আপনি এই যে জাদু মন্ত্র বানাই আপনি যে পোলা মাইদেরকে বুঝাইতেছেন, পোলা মাইন্দা এখন পাগল হয়ে যাবো। আমি তো ডিপ্রেশনে পড়ে গেছি সাহেব, আমার বয়স 32, একটা বিয়ে করতে বললাম না, আমি এখনো পর্যন্ত কি নাই সাহেব, আমার আপনার গোলামের ভূত, ফাক্কা মান্দির ভূত আপনি। তোরে তোরে ভাই, তোরা আমার দেখলে কেন জানি ফেসবুকটা আমি আমার মাথাটা নষ্ট হয়ে দেখিয়া ভাই, তুই তো মজমা বসাই দিতে। আর জীবনে গেলাম না, আমার একটা দোয়া করি যে আমি আপনার পায়ের দুলা লই, পুরো ঢাকা জুড়ে পুতুলের পিঠে লই লই গুরুম সাইকেল একটু পর লাগবো, যাতে আমি সবাই করি এমনি করে কদিন পরে যাতে বালিশ জড়াই না ধরি, বউ একটা জড়াই ধরি 32 বছর। কদিন পরে সুবাড়ি গোড়া এখন মিউজিয়ামে জমা রাখতে হবে সাহেব, যাদের জীবনে এরকম একটা একটা বালিশ আছে, বালিশ সিঁড়ি কদিন পরে বালিশের কথা করবো।